স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দ্বিপদ উপপাদ্য অর্থাৎ বাইনোমিয়াল থিওরেম এর উপরে আমরা আলোচনা করব। প্রথমে দেখে নিই যে দ্বিপদ উপপাদ্যটা আমাদের কি কাজে লাগবে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র তো নিশ্চয়ই তোমরা জানো কি হবে সূত্রটা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এ প্লাস বি হোল কিউব, এ সূত্র কি হবে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। নেক্সট দেখো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর, এ সূত্রটা এবারে দেখো আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তো এ সূত্র হবে, সবাই হয়তো জানো না এ সূত্রটা, এ টু দি পাওয়ার ফোর। দেখো এই সূত্রটা লেখা শর্টকাট নিয়ম, এখানে আছে এক আর এখানে আছে তিন, যোগ করে কত হয় চার, এখানে বসিয়ে দাও। এবার এ কিউব বি, এখানে চার আছে এক কমলো তিন, আর তারপরে বি এর মাথায় এক, এবার কত হবে তিন আর তিন যোগ করে দাও ছয়, এ স্কোয়ার এখান থেকে এক কমবে এখানে এক বাড়বে, তারপরে তিন আর এখানে কিছু নেই মানে এক আছে, ফোর এ বি কিউব বি টু দি পাওয়ার ফোর। তাহলে এই সূত্রটা, এই টেকনিক হয়তো সবার জানা নাও থাকতে পারে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এই সূত্রটা লিখলাম, বা অনেকে মুখস্থও রাখতে পারো। এবার এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ, তারপরে আসবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার সিক্স, সিক্স না থাকে এখানে আরও বড় সংখ্যা একশো থাকতে পারে, পঞ্চাশ থাকতে পারে, পনেরো থাকতে পারে। তো আমাদের দ্বিপদ উপপাদ্যে কি শিখতে হবে, একেবারে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এন হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এন এর মান এক দুই তিন ডট 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 যে কোনো কিছু হতে পারে। তাহলে দ্বিপদ উপপাদ্যে আমাদের কি করতে হবে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এ সূত্রটা আমাদের একেবারে লেখা শিখতে হবে। তাহলে সূত্রটা কি হবে আমি লিখছি, তোমরা একটু দেখে নাও। প্রথম হচ্ছে এন সি জিরো এ টু দি পাওয়ার এন, নেক্সট হচ্ছে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, নেক্সট এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু দি পাওয়ার টু, এরকম চলবে। আর একদম শেষে হচ্ছে এন সি এন বি টু দি পাওয়ার এন। এবার দেখো, যদি তোমরা এন সি জিরো এন সি ওয়ান এগুলো যদি তোমাদের না জানা থাকে একটু দেখে নাও। এটা হচ্ছে এন সি আর দিয়ে আমরা শিখে নিই, এন সি আর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল তো তোমরা জানোই, সাপোজ ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক। একইভাবে সিক্স ফ্যাক্টোরিয়াল মানে ছয় থেকে গুণ করে ছয় গুণ পাঁচ গুণ করতে করতে এক পর্যন্ত আসব। তাহলে সূত্রটাকে আবার একটু ভালো করে দেখে নিই আমরা, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর সূত্রটা কি হবে, এন সি জিরো এ টু দি পাওয়ার এন, এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, তারপরে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু দি পাওয়ার টু,
এর পরেরটা লিখে নিই, লিখলে কি হতো, এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি টু দি পাওয়ার থ্রি প্লাস ডট 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 চলবে। এবার আমরা এই 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 টার্মগুলোকে ভাঙিয়ে ফেলি। এন সি জিরো মানে হচ্ছে কত হবে, আমরা সাইডে ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। এন সি জিরো মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল, তার মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল কেটে গেলে ওয়ান, তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এন। এবার এন সি ওয়ান মানে কত হবে দেখে নিই আমরা। এন সি ওয়ান মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার এন ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল দুটোর মানই হচ্ছে ওয়ান, নিচে থাকছে তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল এন ফ্যাক্টোরিয়াল, সরি এন থাকছে। দেখো এখানে যদি তোমরা এটা না বোঝো, এন ফ্যাক্টোরিয়াল মানে কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখান থেকে দেখো দেখো সিক্স ফ্যাক্টোরিয়াল মানে তো সিক্স গুণ ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান, আবার এইটুকু মানে কত, টোটাল এইটা মানে কত, দেখো ফাইভ ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল মানে সিক্স গুণ ফাইভ ফ্যাক্টোরিয়াল। একইভাবে এন ফ্যাক্টোরিয়াল মানে লিখতে পারি এন গুণ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার মান আসলো কত, এন, বসিয়ে দিচ্ছি এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান। এবার এখানে দেখো এন সি টু মানে কত হয়, এটা আমরা রাফে করে নিই এন সি টুর ভ্যালু, তাহলে এন সি টু মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। এবার এই এন ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙাচ্ছি, ভাঙালে হবে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, আশা করি বুঝেছো। এই দুটোকে ভাঙালাম আর বাকিটুকুকে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল করে রেখে দিলাম, নিচে টু ফ্যাক্টোরিয়াল মানে টু গুণ ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এটা কেটে যাচ্ছে, তাতে থাকছে এন এন মাইনাস ওয়ান বাই টু। তাহলে ইউজ করি এইটা মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে এন এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, মানে টু বেরিয়েছে, বা টু ফ্যাক্টোরিয়াল রাখতে পারো এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু দি পাওয়ার টু। যদি তার পরেরটা করতাম এরকম আসতো এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি টু দি পাওয়ার থ্রি, আর একদম এইটা এইটা ভাঙালে আসবে ওয়ান, এটা করে দেখাচ্ছি না, শেষে থাকছে ডট 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 ডট, শেষে থাকছে বি টু দি পাওয়ার এন। তাহলে আমরা বাইনোমিয়ালের বেসিক সূত্রটা শিখে গেলাম, বেসিক সূত্রটা কি এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর সূত্র। এবার এন এর মান তুমি দুইও নিতে পারো, দশও নিতে পারো, একশো নিতে পারো, হাজারও নিতে পারো, তাহলে যে কোনো সূত্র। আমরা নর্মালি কি শিখেছি, নর্মালি আমরা ছোটোবেলায় শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, বা বড় জোর এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর, তার উপরে কিন্তু আমরা শিখিনি। এগুলো বের করতে গেলে কিন্তু আমাদের সমস্যা হতো, যদি অনেক ট্রিক্স টেকনিক আছে কিন্তু সেগুলো না জানলে এগুলো বের করা কিন্তু খুব সমস্যাজনক, আর খুব বড় সংখ্যা, এখানে 50 দিলে কোনো ট্রিক টেকনিক খাটিয়েও বের করা সুবিধাজনক নয়। তো তো আমরা শিখলাম যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার যাই দিক না কেন, এ প্লাস বি হোল টু দি পাওয়ার যাই দিক না কেন, যে কোনো ধনাত্মক সংখ্যা দিলে তার ফর্মুলা বের করা শিখলাম। এই যে দুটো ফর্মুলা, একটা ফর্মুলা আর একটা ফর্মুলা। এবার আমরা এই বাইনোমিয়াল বাইনোমিয়াল থিওরেম কাজে লাগিয়ে আমরা এই সূত্রটা লিখেছি। এবার আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন পদ বার করা, এই সূত্রের প্রথম পদ বা এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর প্রথম পদ, ফার্স্ট টার্ম বা প্রথম পদ কত, প্রথম পদকে আমরা টি ওয়ান দিয়ে প্রকাশ করি, তাহলে টি ওয়ান সমান এন সি জিরো এ টু দি পাওয়ার এন। দ্বিতীয় পদ
সেকেন্ড টার্ম এটাকে টি টু দিয়ে প্রকাশ করছি, টি টু সমান হচ্ছে এখান থেকে দেখে দেখে বলো দ্বিতীয় পদ কত, এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান। তৃতীয় পদ টি থ্রি দিয়ে প্রকাশ করছি কি হবে, এন সি টু, এই যে এই পদটা দেখে দেখে লেখো এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু দি পাওয়ার টু। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ তো বের করলাম, এবার তোমরা বলো তো এই এখান থেকে আটতম পদ সরি আটতম না আমরা আর প্লাস ওয়ান বের করবো, আর প্লাস ওয়ানতম পদ, এটাকে নিশ্চয়ই বুঝতেই পারছ টি আর প্লাস ওয়ান দিয়ে লিখবো, তাহলে আট প্লাস টি আর প্লাস ওয়ানতম পদটা কত হবে, হবে হচ্ছে এন, দেখো তৃতীয় পদ কি হয়েছে এন সি টু, এক তিন আছে এখানে এক কম, দুই আছে এখানে এক কম, এক আছে এখানে এক কম, তাহলে আটতম পদে আর প্লাস ওয়ানতম পদে আর এখানে আর প্লাস ওয়ান আছে এখানে এক কম। এবার দেখো এ টু দি পাওয়ার এখানে এন মাইনাস টু, দেখো তিন আছে তিন দেখতে হবে না, এখানে দুই আছে এখানে এন মাইনাস টু, তাহলে এখানে আর আছে এখানে কত হবে এন মাইনাস আর, কিন্তু বি টু দি পাওয়ার এখানে দুই আছে এখানে দুই, এখানে এক আছে এখানে এক, এখানে জিরো আছে যদি লিখতে চাই এখানে জিরো, একই ব্যাপার বি টু দি পাওয়ার জিরো ওয়ান, তাহলে এখানে আর আছে কত হবে এখানে আর, তাহলে আমরা পেয়ে গেলাম যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এর যে এই যে সূত্রটা বানিয়েছে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বা একেবারে আটতম পদের মান হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। এবার আমাদের কাজ হচ্ছে এই রাশিটার মধ্যপদ বের করা, এবার মধ্যপদ বের করতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে এই টার্মটা যুগ্ম না অযুগ্ম তারপরে নির্ভর করবে মধ্যপদ কেমন হবে, একটু উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক, দেখো এক্ষেত্রে দুই দুই আছে এখানে মধ্যপদ কোনটা, এইটা এটা মধ্যপদ, এখানে দেখো তিন আছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার থ্রি, এর মধ্যপদ কোনটা হবে, এর পদ হচ্ছে এখানে দেখো একটা দুটো তিনটে মানে এটা মধ্যপদ, দ্বিতীয়টা এখানে একটা দুটো তিনটে চারটে মধ্যপদ, এটাও নিতে পারো এটাও নিতে পারো, দেখো এক্ষেত্রে চার আছে মধ্যপদ কোনটা হবে, টোটাল পদ এক দুই তিন চার পাঁচ, তাহলে মধ্যপদ এটা হবে, তাহলে দেখো যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ একটাই থাকবে, তাহলে যুগ্মর ক্ষেত্রে আগে বিবেচনা করে মধ্যপদটা আমরা ভালো করে দেখে নিই, যদি যুগ্ম হয় এন এর মান, এখানে যেমন দুই আছে যুগ্ম চার আছে যুগ্ম, জেনারেল সূত্রে তো দুই চার থাকবে না তখন এন থাকবে, তাই যদি যুগ্ম হয় এন এর মান যুগ্ম হয় তাহলে মধ্যপদ কটা থাকবে, একটাই থাকবে, তাহলে এখানে মধ্যপদটা কোন অবস্থানে আছে, প্রথম পদ দ্বিতীয় পদ মধ্যপদ, চার থাকলে কোনটা প্রথম দ্বিতীয় তৃতীয় পদ মধ্যপদ, তাহলে এই মধ্যপদটা কী করে বেরোবে, তাহলে এটা হচ্ছে মধ্যপদ, এক্ষেত্রে এটা হচ্ছে মধ্যপদ, তাহলে মধ্যপদটা আমাদের এখানে কি করে বেরোবে, দুই কি করে পাবো আমরা, এই দুই থেকে কীভাবে দুই পাবো, টু বাই টু প্লাস ওয়ান মানে টু, তাহলে দ্বিতীয় পদ মধ্যপদ দুই পেলাম আমরা কীভাবে, এই দুইকে দুই দিয়ে ভাগ করে এক যোগ করে মধ্যপদ পেলাম, এক্ষেত্রে তৃতীয় পজিশনে আছে তাহলে কি করে পাবো, ফোর বাই টু প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে থ্রি, তাহলে এখানে এন থাকলে কীভাবে পেতাম, বুঝতেই পারছো এন থাকলে দুই বা চারের পরিবর্তে এন থাকলে হতো এন বাই টু প্লাস ওয়ান, তাহলে এটা একটা টি বসিয়ে দিলেই মধ্যপদ পেয়ে যেতাম, তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর মধ্যপদ কখন, যখন হচ্ছে এন যুগ্ম বা ইভেন তখন এর মধ্যপদ টি
কত হবে? এই যে টিএন বাই টু প্লাস ওয়ান, তাহলে তার মান কত? এন সি এন বাই টু, আটতম পদের সূত্র আমরা শিখেছি সেখান থেকে লিখে ফেলি, সরি ভুল বললাম, আর প্লাস ওয়ানতম পদের সূত্র শিখেছি সেখান থেকে লিখে ফেলি, এন সি এন বাই টু এ টু দি পাওয়ার এন বাই টু, সরি এন মাইনাস এন বাই টু ইন্টু বি টু দি পাওয়ার এন বাই টু। ক্যালকুলেশন করলে হবে এন সি এন বাই টু এ টু দি পাওয়ার এন বাই টু বি টু দি পাওয়ার এন বাই টু, তাহলে টি এন প্লাস ওয়ান টি এন বাই টু প্লাস ওয়ান এর মান হচ্ছে এটা, আর এটা কি, এটা হচ্ছে মধ্যপদ, এর মধ্যপদ যদি এন যুগ্ম হয়। এবার দেখো এ প্লাস বি হোল টু দি পাওয়ার থ্রি, যদি তিন থাকে তাহলে এটা মধ্যপদ এটাও মধ্যপদ, মানে প্রথম দ্বিতীয় পদও মধ্যপদ তৃতীয় পদও মধ্যপদ, তাহলে বিজোড় থাকলে অযুগ্ম থাকলে অড থাকলে দুটো করে মধ্যপদ পাওয়া যাবে। এবার এই পদটা কী করে পাবো? দেখো তিন মাইনাস ওয়ান বাই দুই প্লাস ওয়ান, এটা করো দেখো দুই পাবে, আবার তিন প্লাস ওয়ান বাই দুই প্লাস ওয়ান এটা করো দেখো তিন পাবে। তাহলে এই দুটো সূত্র দিয়ে আমরা পাচ্ছি, এখানে তো তিন আছে, তাহলে এন থাকলে কি হবে, তিনের জায়গায় এন বসে যাবে, এখানে এন বসিয়ে দাও এখানে এন বসিয়ে দাও, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এন যদি অযুগ্ম হয় বা অড হয় তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর মধ্যপদ কি হবে? টি, এই যে এখানে এন বসিয়ে দাও, টি এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এটাও হতে পারে, টি এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এই দুটোই হবে। এবার টি আর এর সূত্র দিয়ে এই দুটোই হবে, এবার টি আর এর সূত্র দিয়ে এই এর মান দুটো লিখি কি হবে, এন বাই টু সরি এন সি এন মাইনাস ওয়ান বাই টু, টি আর এর সূত্রটা একবার লিখে দেখাই তাহলে সুবিধা হবে, সরি টি আর প্লাস ওয়ান সমান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর পি টু দি পাওয়ার আর, এই যে এন সি টি আর প্লাস ওয়ান হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর, তাহলে এখানে কি হবে এন সি এই যে একটা বাদ যাবে এন সি আর আর মান হচ্ছে এখানে এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস এটা বি টু দি পাওয়ার এই রাশিটা, এটাকে সিম্পলিফিকেশন করো করলে হবে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু। এবার এর সূত্রটা লিখি, এন সি এন প্লাস ওয়ান বাই টু এ টু দি পাওয়ার এন মাইনাস এটা হবে বি টু দি পাওয়ার এটাই হবে, সিম্পলিফিকেশন করো তাহলে। এই হচ্ছে আমাদের দ্বিপদ বিস্তৃতির মোটামুটি, এইগুলো হলে আমরা প্রবলেম সলভ করতে পারবো। তাহলে কি কি শিখলাম প্রথম থেকে একবার ঝপাঝপ দেখে নি, আমরা শিখলাম এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর সূত্র, এন সি জিরো এ টু দি পাওয়ার এন, এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু দি পাওয়ার টু প্লাস ডট 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 এন সি এন বি টু দি পাওয়ার এন। আর এই প্রগতির আটতম পদ কত হবে? টি আর প্লাস ওয়ান সমান এন সি আর, এখানে আর প্লাস ওয়ান সরি এই প্রগতির আর প্লাস ওয়ানতম পদ
টি আর প্লাস ওয়ান, এখানে আর প্লাস ওয়ান হলে এখানে এক কমবে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার, এই আরটা এখানে চলে যাবে, এখান থেকে আর এন থেকে আর বিয়োগ হবে। এবার আমরা কি কি করব, এই প্রগতির মধ্যপদ বের করব। তাহলে মধ্যপদ নির্ভর করবে এন এর উপরে, এন যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ হবে এটা, টি এন বাই টু প্লাস ওয়ান, এটা হবে মধ্যপদ, তার মান বের করবো এটা আসবে। আর যদি এন অযুগ্ম হয় তাহলে মধ্যপদ দুটো পাওয়া যাবে, একটা হবে এটা আর একটা হবে এটা, এই সূত্রের সাহায্যে যেটা আমরা আগে শিখেছি মধ্যপদ দুটো বের করব, একটা আসবে এই টার্ম আর একটা আসবে এই টার্ম। তো আজকের ক্লাস এই পর্যন্তই।